আপনারা কি জানেন, একদম অথেন্টিক বিহারি স্টাইল ঠেকুয়া বানাতে গেলে প্রথমেই একটা শুকনো খোলায় একটা স্পেশাল মশলা তৈরি করে নিতে হবে। তার জন্য প্রয়োজন ঘরোয়া দুটি সাধারণ মশলা, সেটা হচ্ছে এলাচ আর মৌরি। এখানে আমি যে পরিমাণ ঠেকুয়া বানাবো তার জন্য আমি নিয়েছি 5 থেকে 6টা মতন ছোট এলাচ আর 1/2 চা চামচ মতন মৌরি। শুকনো খোলায় একদম লো ফ্লেমে আমি 2 মিনিট নাড়াচাড়া করে ভেজে নিলাম। তারপর একটা হাওয়ানদিস্তার মধ্যে নিয়ে এটার একটা পাউডার বানিয়ে নিচ্ছি। তবে সম্পূর্ণ ফাইন পাউডার বানাইনি, একটু দানাদার রেখেছি, খাওয়ার সময় মুখে পড়লে ভালো লাগবে। তবে আপনারা চাইলে মিক্সিং জারের মধ্যেও কিন্তু এটা দিয়ে গুঁড়ো করে নিতে পারেন। তারপর আবারও গ্যাস ওভেনে একটা সসপ্যান বসিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিতে হবে 1 মুঠো আখের গুড়। এখানে আমি 1 মুঠো বলতে 1/2 কাপ আখের গুড় ব্যবহার করছি, আর ব্যবহার করছি আখের গুড়ের অর্ধেক পরিমাণ জল, মানে 1/4 কাপ জল। এইবার আমি আখের গুড়টা সম্পূর্ণ জলের মধ্যে মিশে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। এটা কিন্তু ফুটিয়ে ঘন করার প্রয়োজন নেই, জাস্ট জলের মধ্যে মিশে গেলে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিতে হবে। আর আখের গুড়ের এই মিশ্রণটা বা সিরাপটা একটু ঠান্ডা করে নিতে হবে, মানে হালকা গরম অবস্থায় নিয়ে আসতে হবে। এবার চলে যেতে হবে পরবর্তী স্টেপে। একটা বড় ছড়ানো থালার মধ্যে একটা নির্দিষ্ট কাপ, বাটি বা গ্লাস মেপে নিয়ে নিতে হবে আটা। এখানে গমের আটা ব্যবহার করতে হবে, যে আটাই আমরা নর্মালি রুটি বানাই, সেই আটাটাই কিন্তু এখানে 2 কাপ ব্যবহার করা হয়েছে। আর ওই একই কাপের 1/2 কাপ নিয়ে নিতে হবে সূক্ষ্ম দানার সুজি বা ধুলো সুজি, যেটা বলা হয়, মানে সুজি হালুয়া বানানোর জন্য যে সুজি আমরা ব্যবহার করি সেই সুজি। সুজি দিলে ক্রিসপিনেসটা ভীষণ ভালো আসে। আর দিয়ে দিতে হবে 1/2 কাপ শুকনো নারকেল কোড়া বা ডেজিকেটেড কোকোনাট। তবে চাইলে কিন্তু আপনারা ডেজিকেটেড কোকোনাটের পরিবর্তে ব্যবহার করতে পারেন ফ্রেশ নারকেল কোড়া। তবে সেক্ষেত্রে যদি ফ্রেশ নারকেল কোড়া ব্যবহার করা হয় সেক্ষেত্রে কিন্তু এটা বেশি দিন স্টোর করা যাবে না, তো সেই জন্যই ডেজিকেটেড কোকোনাট বা শুকনো নারকেল কোড়া ব্যবহার করলে বেশি ভালো হয়। আর ব্যবহার করতে হবে ওই একই কাপের 1/4 কাপ মতন গুঁড়ো দুধ। গুঁড়ো দুধের পরিবর্তে লিকুইড দুধ দিয়েও এই ডোটা তৈরি করা যায়। তবে মিল্ক পাউডার বা পাউডার মিল্ক যদি ব্যবহার করা হয় তাহলে এটা কিন্তু অনেকদিন স্টোর করে রাখা যায়। আর এর মধ্যে আমি একটু খেতে যেতে ভালো লাগে তার জন্য ব্যবহার করেছি 8 থেকে 10টা মতন কাজু বাদাম, যেটা হামানদিস্তার মধ্যে একটু গুঁড়ো মতন করে নিয়েছি বা 1/2 টাস্ট করে নিয়েছি, একদম ফাইন পাউডার বানাইনি। খাওয়ার সময় মুখে পড়বে কাজু বাদামের টুকরো, খেতে ভালো লাগবে। আর কুচুনো কিশমিশ দিয়েছি 1 চামচ মতন, এই দুটো দেওয়া অপশনাল। এরপরেই এরই মধ্যে কিন্তু দিয়ে দিতে হবে বানিয়ে রাখা স্পেশাল মশলা, মানে ছোট এলাচ আর মৌরির গুঁড়ো, আর খুব সামান্য একটু লবণ, মানে ওই 1 পিঞ্চ বা 1 চুটকি মতন লবণ। লবণ দিলে যে কোনো মিষ্টি জিনিসের স্বাদ আরো দ্বিগুণ মাত্রায় বেড়ে যায়। আর এরপরেই আমি শুকনো উপকরণগুলোকে খুব ভালো মতো হাত দিয়ে মিশিয়ে নিলাম। এরপর ময়নের জন্য দিয়ে দিলাম ঘি। এখানে ঘিয়ের পরিবর্তে তেল দিয়েও কিন্তু ময়ন দেওয়া যায়, আবার ডালডা বা বনস্পতি দিয়েও ময়ন দেওয়া যায়, আবার চাইলে তেল আর ঘি মিশিয়েও ময়ন দেওয়া যায়। তবে সম্পূর্ণ ঘি দিয়ে যদি ময়নটা দেওয়া হয় তাহলে কিন্তু এটা অনেকদিন পর্যন্ত স্টোর করে রাখা যাবে। আর এখানে কিন্তু আমি ঘিয়ের পরিমাণটা ব্যবহার করেছি 4 থেকে 5 টেবিল চামচ পরিমাণ, মানে ওই 1/4 কাপ মতন ঘিয়ের ব্যবহার করেছি। খুব ভালো করে ঘিটা শুকনো বরণগুলোর সাথে মিশিয়ে নিতে হবে বা ময়ান দিয়ে নিতে হবে। তারপর ওই যে গুড়ের সিরাপটা বানানো হলো সেই গুড়ের সিরাপটা একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়ে দিয়ে দিতে হবে। তবে সম্পূর্ণটা একবারে দেবেন না, প্রথমে অর্ধেকটা দেবেন, দিয়ে ভালো মতো মিশিয়ে নেবেন, তারপর বাকি অর্ধেকটা দেবেন। তাহলে কিন্তু একটা ডোয়ে পরিণত হবে। অতিরিক্ত আলাদা করে আর জল বা দুধ কিছুই দেওয়ার প্রয়োজন নেই। 1/4 কাপ যে আখের গুড়ের রস তৈরি হয়েছে সেটাই ব্যবহার করতে হবে। অতিরিক্ত দিয়ে এটাকে নরম করার প্রয়োজন নেই, একটু শক্ত শক্ত মাখলেই কিন্তু বেশি ভালো হয়। দেখুন খুব ভালো মতো মাখিয়ে নিয়েছি। আচ্ছা, এবার আপনারা একবার চেক করে নেবেন যে এটা সুন্দরভাবে একটা গোল বলের মতন শেপ দেওয়া যাচ্ছে কিনা, তাহলেই বুঝবেন ডোটা পারফেক্টলি তৈরি হয়েছে। যদি এরকম শেপ দেওয়া যায় তাহলে কিন্তু বুঝতে হবে একদম পারফেক্টলি আমাদের ডোটা তৈরি হয়েছে। সবশেষে ওপর থেকে একটু 1 মুষ্টি মতন চিনি মিশিয়ে নেবেন। চাইলে এটা নাও দেওয়া যায়, তবে আপনারা একটু যদি লক্ষ্য করেন দেখবেন বিহারি ঠেকুয়ার ওপরে একটা দানা দানা চিনির ভাব থাকে, তো সেই চিনি দানাদার চিনিটা আনার জন্যই কিন্তু আমরা সব শেষে এই চিনিটা ব্যবহার করছি। এতে করে চিনিটা ওপরে দানাদার দেখা যাবে, খেতেও ভালো লাগবে। আচ্ছা, এবার আর কিছুই নয়, এবার সুন্দর করে সমস্তটা মিশিয়ে নিয়ে, মানে চিনিটাকে মিশিয়ে নেওয়ার পর এবার এইভাবে ছোট ছোট বলের আকারে বা প্যারা আকারে কেটে নিতে হবে। তারপর চামচের পেছন হোক বা ছুরির মাথা দিয়ে এরকম ডিজাইন করে নিতে হবে। আর যদি আপনাদের কাছে ঠেকুয়া মোল্ড থাকে তাহলে তার কোনো কথাই নেই, খুব ইজিলি আপনারা বানিয়ে নিতে পারবেন। এইভাবে আপনারা আপনাদের পছন্দ মতন পাতা শেপ বা গোল বলের শেপ বা বিস্কিট শেপ দিয়ে নিতে পারেন, যেমন আপনাদের ইচ্ছে সেরকমই কিন্তু দিয়ে নিতে পারেন। এরপর চাইলে আপনারা এই বানিয়ে নেওয়া ঠেকুয়াগুলো ভেজা সুতির কাপড় দিয়ে চাপা দিয়ে 10 থেকে 15 মিনিট রেখে দিতে পারেন। তবে আমি আর রাখছি না, সরাসরি এটাকে ভেজে নেবো। তার জন্য কড়াইয়ের মধ্যে পর্যাপ্ত পরিমাণ রিফাইন্ড অয়েল বা সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু বেশি পরিমাণে দিতে হবে, ডিপ ফ্রাই করতে হবে। তারপর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু মিডিয়ামে রাখতে হবে, তেলটা মিডিয়াম হিট করতে হবে। তেলটা মিডিয়াম হিট হয়েছে কিনা একবার চেক করে নেবেন।
এরপর একটা একটা করে ঠেকুয়া এই মিডিয়াম হিট তেলের মধ্যে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে কিন্তু লো মিডিয়ামে রেখে মোটামুটি 5 থেকে 6 মিনিট ভেজে নিতে হবে। দেখুন এরকম সুন্দর একটা রং ধরলে তুলে নিতে হবে। এইভাবে বাকি ঠেকুয়াগুলো ভেজে নেব। তবে যারা হেলথ কনসাস, যারা এইরকম ডুবো তেলে বা ছাকা তেলে বা ডিপ ফ্রাইড ঠেকুয়া বানাতে চাইছেন না, তারা এয়ার ফ্রায়ারে ভেজে নিতে পারেন বা কোটিজি ওভেনে বা মাইক্রো ওভেনে বেক করে নিতে পারেন। আবার চাইলে প্রেশার কুকার বা কড়াইয়ের মধ্যেও বালি দিয়ে তার উপর কিন্তু একটা খাওয়া রাখা স্ট্যান্ড বসিয়ে একটা থালার ওপর এই ঠেকুয়াগুলো সাজিয়ে নেবেন। তারপর প্রেশার কুকারটা প্রিহিট করে নিয়ে আপনারা গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে 10 মিনিট বেক করে নেবেন। তাহলে কিন্তু ঠেকুয়া তৈরি হয়ে যাবে। আমি এয়ার ফ্রায়ারে 10 মিনিট এটা ফ্রাই করেছি।